ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি আমি পরিচয় করে দিব সেটি হলো গবাদি পশুর ত্বকের উপরে চল চুলগুলি পড়ে যাব অবশ্যই মেডিসিনের কথা বলে দিব আপনার উপকারে আসবে সেই জন্য বন্ধুরা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন গবাদি পশু পাখি পালনের চিকিৎসা অথবা মেডিসিনগুলি পরিচয় কীভাবে ব্যবহার করতে হয় কত ওজনের জন্য অবশ্যই আমার শ্রেণীটিতে আপনারা প্রত্যেকটি মোটামুটি কিছুটা অনেকগুলি রয়েছে গবাদি পশু চুল পড়ে যাওয়া এটি অপুষ্টিজনিত রোগ অথবা বিষক্রিয়া অথবা রাসায়নিক দ্রব্য কারণেও গবাদি পশুর চুল পড়ে যেতে পারে তো থেকে যখন পশম পরে যায় অথবা নতুন করে পশম জন্মায় না এগুলির লক্ষণ দেখে যা যা যে গবাদি পশু চুল পরে গেছে এটা স্বাভাবিক ডোরাডুরি আকারে পশমগুলি পরে যায় এগুলি লক্ষণ দেখার পরে গবাদি পশুকে ট্রিটমেন্ট হিসেবে প্রথমে চিকিৎসা হিসেবে দেওয়া যেতে পারে হাইবার মেট্রিকের সামরা নিচে যেমন এসেমিক টেকনুর বারমিস একমি কোম্পানির যে কোনো একটি ইঞ্জেকশন পঞ্চাশ কেজি জন জন্য দুই এমএল সামরান নিচে পুশ করা যায় অথবা এর সাথে জিং যে কোনো কোম্পানির যেমন অ্যাজিং এর জিং কেয়ার স্কেপের অথবা জি স্কোয়ারের জিসবেট একমির যে কোনো একটি একশো গ্রাম করে পঞ্চাশ কেজি কুজনের গরুর জন্য প্রতিদিন পাঁচ সাত দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে তারপরে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে যদি পুষ্টি অপুষ্টির কারণে চুল পড়ে যায় অবশ্য বি কমপ্লেক্স ইনজেকশন পুশ করতে হবে মাংস পেশিতে যেমন বায়োনাল টেকনো কোম্পানির একশো এমএলএর রয়েছে দশ এম এল এর রয়েছে বি ফ্লেক্স এটি একমি কোম্পানির রয়েছে বি ফিফটি ফ্রুট স্কোয়ার কোম্পানির রয়েছে যে কোনো একটি বি কমপ্লেক্স ইনজেকশন মাংসপেশি স্থানে পোস্ট করা যায় সাত দিন পরপর দেওয়া যেতে পারে আশা করি বন্ধুরা আমার এই শ্রেণীটি অবশ্যই উপকার দিবে ভিডিওটি উপকার দিবে সেই জন্য রেকর্ড শ্রেণীটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফিজ